হাতে পেলাম টেকনো মোবাইলের এই সুন্দরীকে, টেকনো ক্যামোনাই 2X। টেকনোর ভাষ্যমতে 17,690 টাকা দামের এই ডিভাইসটি একটি ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস, এবং যারা পারফরমেন্স পাগল তাদের জন্য এই ডিভাইস না, বরং যারা কম বাজেটের মধ্যে সুন্দর দেখতে একটি রিলায়েবল অফিসিয়াল হ্যান্ডসেট খুঁজতেছেন তাদের জন্য এটি চয়েস হতে পারে। ক্যামোনাই 2X এর একটি ফুল রিভিউ নিয়ে সাথে আছি আমি আশিকুর রহমান তুষার। পুরো ভিডিওতে স্মার্টফোনের প্রাইমারি সেক্টরগুলোতে কেমন পারফরমেন্স করেছে i2X তা নিয়ে আলোচনা করব। ঘুরে আসতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.atctoto.com থেকে। বক্সে একটা টিপিউ পাওয়া গেল ফোনের বেসিক প্রোটেকশনের জন্য। ক্যামোনাই 2X এর নীল কালারটা পেয়েছিলাম আমরা, খুবই সুন্দর দেখতে এই ফোন। টেকনোর প্রথম নচ ডিভাইস, ফোনের বডি পলিকার্বনেটের তৈরি এবং 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক আছে। তার সাথে সিম কার্ড স্লটে দুটি ন্যানো সিমের সাথে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি স্লটও পাবেন। প্রচুর সুন্দর দেখতে এই ডিভাইস, প্রচণ্ড নজর কাড়া। ইভেন টেস্টিংয়ের সময় যখন ব্যবহার করতেছিলাম তখন বন্ধু বান্ধব খপ করে টান দিয়ে নিয়ে যাচ্ছিল। কি ফোন নাম আমার? স্পেশালি এই ফোনের যে ব্যাকপার্টটা গ্লাসের মতন লাগে তাই এত বেশি অ্যাটেনশন কাড়ে এটি। তবে সুন্দরের থেকে বডিতে বেশি ভালো লেগেছে যেটা, তা হচ্ছে প্রচুর হালকা একটি ফোন এটা, 3750 mAh ব্যাটারি থাকার পরেও। ফোনের ওয়েট গোটা বডিতে খুবই ওয়েল ব্যালেন্স, তাই ঘন্টার পর ঘন্টা এইসব ফোন চালালেও হাত ব্যথা হয় না। অ্যান্ড আমি এই ফোনের বিল্ড কোয়ালিটি, ডিজাইন এগুলো নিয়ে প্রেটি মাচ পজিটিভ অ্যান্ড স্যাটিসফাইড। আর এনার 3750 mAh ব্যাটারি ছিল আমার ব্যবহারে i2X এর বেস্ট থিং। হেভি ইউসেজেও 8 ঘন্টা SOT পেয়েছি ইজি। এই ফোনের টার্গেট কাস্টমার মানে যারা মডারেট ইউজার্স তাদের 1.5 দিন চলে যাবে, তাই ব্যাটারি নিয়ে কোনো চিন্তা নেই। ফাস্ট চার্জিং নেই, তাই বক্সে চার্জার দিয়ে প্রায় 2.5 ঘন্টার মতো লাগে ফুল চার্জ হতে। তো ফোনের বাইরের সাইডে বেশ ভালো ইমপ্রেশন নিয়ে ডিসপ্লের দিকে আসলাম। অ্যান্ড স্পেক চার্টে দেখলাম 6.2 ইঞ্চ IPS ডিসপ্লে, মাই রিয়াকশন, তারপর বাজেটে নচ ডিসপ্লে, ডিসপ্লে রেজুলেশন 720p। এত বড় ডিসপ্লেতে HD+ রেজুলেশন মানে শার্পনেসকে পিটায় তক্তা বানায় ফেলছে। স্বাভাবিক চোখে এতটা শার্পনেস ঘাটতি চোখে পড়ে না যদিও, তবু এই দামে ফুল HD রেজুলেশন প্যানেল ছাড়া মানবো না। রেজুলেশন স্ক্যান্ডাল বাদ দিলে খুব সুন্দর একটি নচ ডিসপ্লে এটি, প্রচুর কালারফুল এবং ওয়েল ব্যালেন্সড একটি IPS প্যানেল। 500 nits পর্যন্ত ব্রাইটনেস যায়, দ্যাটস গুড। কোনো প্রকার নেগেটিভিটি অথবা ইস্যু খেয়াল করিনি এই ডিসপ্লেতে। অ্যান্ড আসলেই কন্টেন্ট উপভোগ করার মতো স্ক্রিন এটি। রেজুলেশন ইস্যুতে সমস্যা না থাকলে বাদ বাকি সুন্দর ডিসপ্লেটার, এবং যারা বাজেটে নচ ডিসপ্লের ফোন খুঁজেন তারা দেখতে পারেন। বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিসপ্লে বাদ দিলেও বডিতে বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর থেকে যায় যেগুলো হয়তো আমরা এতটা প্রাধান্য দিই না, কিন্তু অনেকের কাছে ইম্পর্টেন্ট। এর মধ্যে কিছু জিনিস এটার ভালো লেগেছে, প্রথমত হচ্ছে লাউড স্পিকার, তারপর হচ্ছে রিয়ার ক্যামেরা ফ্ল্যাশ লাইট, অ্যান্ড তৃতীয়ত ডুয়েল 4G। বটম ফায়ারিং লাউড স্পিকার বেশ ভালো পরিমাণ লাউড অ্যান্ড ক্লিয়ার, তার সাথে চেক আউট দ্য রিয়ার ফ্ল্যাশ লাইট, পুরা আলোর বন্যা ভাসায় ফেলছে। আর নেগেটিভ পয়েন্ট হিসেবে ডিসপ্লে গ্লাস প্রোটেকশন নাই, আর এই বটম চিনটা আর কমাতে পারতো বলে বলবো। তার সাথে নোটিফিকেশন লাইটও নাই, তবে চার্জিংয়ের সময় নোটিফিকেশন লাইটের কাজ করে ফ্রন্ট ফ্ল্যাশ। নাও চলে যাচ্ছি পারফরমেন্সের দেশে। মিডিয়াটেক হিলিও P22 চিপসেট, অ্যান্ড দেখা যাচ্ছে মিডিয়াটেকের হাত থেকে আমাদের নিস্তার নাই। কাগজে কলমে এই বাজেটে মোটামুটি ভালোই চিপসেট এইটা, র পারফরমেন্স, 12 nm থ্রেডে বিল্ড। কিন্তু সমস্যা হচ্ছে 6 থেকে 8 মাস পর এই চিপসেটগুলোর কার্যক্ষমতা কমে যায়, অ্যান্ড মাঝে মাঝেই বিশাল ল্যাগ অ্যান্ড হ্যাং এসব খেয়াল করা যায়। যদিও তাদের লেটেস্ট হিলিও P60 এসব দুর্নাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে অ্যান্ড সবার সুনাম কুড়াচ্ছে ভালোই, চিপসেটের ক্যাচাল বাদ দিয়ে যেই 4-5 দিন এই ফোন চালাইছি তখন কীরকম পারফরমেন্স করেছে তা জানাই। 4GB র্যাম এবং 64GB রমের এই ফোন আমার হাতে ভালোভাবেই টিকতে পেরেছে। বলা বাহুল্য আমি প্রচুর অত্যাচার করি ফোনগুলারে এবং প্রচুর মাল্টিটাস্কিং করতে হয়। আমার ব্যবহারে ওকে লেভেলেরই পারফরমেন্স ছিল, বেসিক টাস্কিংয়ে বেশ ফাস্ট ছিল এবং কিছু সময় জুড়ে টানা হেভি ইউসেজে স্ট্রাগল করছিল, তেমন ফাস্ট কিছু পাইনি। তবে UIটা মোটামুটি ভালো হওয়ায় অ্যান্ড র্যাম অপটিমাইজেশনও ভালো থাকায় পারফরমেন্স চলার মতোই অবস্থায় ছিল। রেগুলার ইউজারদের কোনো সমস্যা হবে না, তবে হেভি ইউজাররা লং টার্মে গিয়ে সমস্যা পাবেন এটার পারফরমেন্সে, তাই হেভি ইউজারদের জন্য রেড সিগন্যাল রইল। অ্যান্ড যদি হিলিও P60 ব্যবহার করা হতো চিপসের হিসাবে তাহলে আমার মনে হয় হেভি ইউজাররাও মোটামুটি চালাতে পারতো ভালোভাবে এই ফোন। তারপর গেমিং নিয়ে কথা বলি। পাওয়ার VR-এর GPU, প্রথমত গ্রাফিক্স ভাল লাগে নেই আমার কাছে। পাবজি খেলেছি একদম লো ফ্রেম রেটে স্মুথ গ্রাফিক্স অপশনে, বেশ ফ্রেম ড্রপ এবং ল্যাগ ছিল অ্যাকশন মোমেন্টে, তবে গেম প্লেয়েবল ছিল, মাঝে মাঝে ল্যাগ পেলেও সোজা বাংলায় খেলতে পারছিলাম। পাবজি খেললে 9 মিনিটে 2% যায়, মানে গেমিংয়েও প্রায় 8 ঘন্টা SOT, 720p ডিসপ্লে এবং 12 nm থ্রেডের জন্য ভালো ব্যাটারি ব্যাকআপ বোঝাই যাচ্ছে। এরপর মাঝারি গেমে ক্ল্যাশ রয়্যাল খেললাম, ভালোই চলছে দেখছি, তবে এই ধরনের গেমে ভালোই বোঝা যায় ডিসপ্লে রেজুলেশনের ঘাটতি।
ওভারঅল পারফরমেন্স বিচার করলে এই বাজেটে এর থেকে পারফর্ম বেটার করতে সেরকম অনেক ডিভাইস আছে। তবে যদি অফিশিয়াল ডিভাইসগুলো হিসাব করি যেগুলো এটার সাথে দাম মিলে সেই তুলনায় এটা ভালোই আছে মোটামুটি দেখতেছি। তবে এই ওকে লেভেলের পারফরমেন্সের পিছনে সফটওয়্যারের হাত আছে বলে মনে হচ্ছে আমার কাছে। টেকনো কেমন আই 2X এ আছে, টেকনো নিজস্ব হাই ওএস যা অ্যান্ড্রয়েড 8.1 অডিও বেসড কাস্টমাইজড UI, রমে ভালো পরিমাণ ব্লোটওয়্যার ছিল তবুও বেশ ফ্লুয়েন্ট ট্রানজিশন অ্যান্ড স্মুথ ফিলই পাচ্ছিলাম। পার্সোনালি আমি স্টক অ্যান্ড্রয়েড ফ্যান, তবু কাস্টমাইজড হেভি UI এর ল্যাকিংসগুলো খেয়াল করিনি তেমন, এতে গুড UI এক্সপিরিয়েন্স পেলাম। তবে নিয়মিত আপডেট দিয়ে ব্যাপারটা লং টার্ম এনশিওর করা গেলেই হয়। আর কিছু উল্লেখযোগ্য ফিচার আছে যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করে ছবি তোলা, কল ধরা অথবা নচ হাইডের অপশন এবং জেস্টার নেভিগেশন। আর সিকিউরিটিতে পাবেন পিছনের প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যার অ্যালাইনমেন্ট পাওয়ার বাটন অনুযায়ী ঠিকই আছে এবং আনলক স্পিড বেশ ফাস্ট। ফেস আনলকও আছে তবে সফটওয়্যার বেসড হওয়ায় অল্প আলোতে স্ট্রাগল করে। আর কানেক্টিভিটির বেলায় ব্লুটুথ 5 পাচ্ছেন এবং ফোনের নেট স্পিড এবং সেলুলার কোয়ালিটি দুইটাই ঠিকঠাক আছে। নাও দ্য লাস্ট থিং, ক্যামেরা, যেটার জন্য পুরো দেশবাসী অপেক্ষা করতেছিল। পিছনে 13.5 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেট আপ, সেকেন্ডারিটা ডেপথ সেন্সিং সেন্সর, প্রাইমারিটার অ্যাপারচার 1.8। রিয়ার ক্যামের ডেলাইট বেশ ভালোই ছিল বাজেট হিসেবে, কালার ক্লোজ টু ন্যাচারাল এবং শাটার স্পিড ঠিকঠাকই। ছবিতে ডিটেলস ভালোই পেয়েছি এবং HDR খুবই ভালো কাজ করছিল। এই বাজেটে এর ক্যামেরাকে সাইড বাই সাইড কম্পেয়ার করেছিলাম অফিসিয়ালি 21,000 টাকা দামের জাতীয় ফোন Xiaomi Note 5 AI এর সাথে। প্রতিটি ছবি পাশাপাশি কম্পেয়ার করে বুঝলাম রিয়ার ক্যামে এদের দুইজনেরই সেম অবস্থা। যদিও এই বাজেটে নোট 5 AI এর ক্যামেরা খুব আহামরি না, তাই দাম মাথায় রেখে বলা যায় i2X এর রিয়ার ক্যামেরা ঠিকঠাকই আছে। আবার লো লাইটে i2X এর অবস্থা নোট 5 AI থেকে কিছুটা বেটার লাগলো। স্লো শাটারের সমস্যা আছে এবং ভালো নয়েজ পাওয়া যায় ছবিতে। বাজেট অনুযায়ী ইমপ্রেসিভ কিছু না, স্টিল ওকে বলা যায়। কিন্তু ভিডিও সেক্টরে আমি ডিসঅ্যাপয়েন্টেড। 1080p ভিডিও সর্বোচ্চ এবং কোনো স্টেবিলাইজেশন নেই, প্রচুর শেকি ভিডিও হয় এবং ভিডিও কোয়ালিটিও অ্যাভারেজ। রিয়ার ক্যামেরার পোর্ট্রেটসে মোটামুটি ভালো আলো পেলে ভালো পোর্ট্রেট শট পাবেন, তবে ফ্রন্ট ক্যামেরা পোর্ট্রেট সুবিধা লাগেনি আমার কাছে, এজ ডিটেকশনের সমস্যা আছে। আর এর 16 মেগাপিক্সেল রিয়ার ক্যাম বেশ জুস জুস লেভেলের সেলফি তুলে, ছবিতে শার্পনেসের ঘাটতি থাকে, তবে আর্টিফিশিয়াল লাইটের কারণে ছবি খুব সুন্দর লাগে, যেটা মোস্ট অফ দ্য পিপল পছন্দ করে। ওভারঅল ক্যামেরাতে মাঝে মাঝে সফটওয়্যার বেসড ওভার শার্পনিং বাদ দিলে বেশ নাইস একটি ক্যামেরা, অ্যান্ড যদি পুরো ডিভাইসটা নিয়ে ভাবেন তাহলে অফিসিয়াল রেঞ্জে নেওয়ার মতোই একটি ফোন। আর সুন্দর ছিমছামেই ক্যামন i2X এর একটি ছোটো ভাইও আছে যার নাম ক্যামন i2, অ্যান্ড এটার দাম 15,000 টাকা অফিসিয়ালি। কিছু চেঞ্জ আছে ক্যামন i2X থেকে তাতে, তো পাওয়ার ইউজার বাদে অন্যরা দেখতে পারেন, ইচ্ছা হলে কিনেন। তবে ইচ্ছা হোক বা না হোক অবশ্যই ভিডিও শেয়ার দিবেন, অ্যান্ড আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.atctoto.com থেকে ঘুরে আসতে ভুলবেন না।